প্রিয় ভিউয়ার, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই হলো আমাদের মেডিসিন টিপস চ্যানেলের প্রত্যাশা। হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই বিভিন্ন রকম কাশের সিরাপ খেয়েছেন, কিন্তু এই প্রথম বিকন ফার্মা নিয়ে এসেছে নতুন একটি কাশের সিরাপ, যার নাম নাইট কফ। এটা মূলত যাদের সারাদিনে কোনো কাশি হয় না, শুধুমাত্র রাত হলেই কাশি শুরু হয়ে যায়, এটি একটি অসাধারণ সিরাপ। আপনার সমস্যা দূর করতে এটার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আজকে আমি এই নাইট কফ সিরাপটি নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক। প্রিয় ভিউয়ার, চলে এলাম ভিডিওতে। নাইট কফ সিরাপ মূলত হাঁচি এবং অ্যালার্জিজনিত কাশি নিরাময়ে কাজ করে থাকে। নাইট কফ সিরাপ হচ্ছে অ্যান্টিটাসিড এবং অ্যান্টিহিস্টামিনের সংমিশ্রণ। ডেক্সামেথাসপেন হচ্ছে নিরাপদ কার্যকরী নন নার্কোটিক অ্যান্টিটাসিড ও উপাদান, যা মেডুলাতে অবস্থিত কফ সেন্টারে কেন্দ্রীয়ভাবে কাজ করে থাকে। ট্রাইপোলিডিন একটি অ্যান্টিহিস্টামিন, যা অ্যালার্জি এবং অ্যালার্জিজনিত জ্বর ও ঠান্ডা এর উপসর্গ দূর করে থাকে। এই উপসর্গগুলো হচ্ছে ফুসকুড়ি, চোখ দিয়ে পানি পড়া, চোখ, নাক, গলা, ত্বকের চুলকানো, কফ, নাক দিয়ে পানি পড়া বন্ধ করা। নাইট কফ মূলত কাশি উপশম করে, সর্দি হাসি, কাশিতে নাক ও গলা ব্যথা দূর করে। অনেক সময় দেখা যায় চোখ চুলকায়, সেক্ষেত্রে এই নাইট কফ সিরাপটি দারুণ কাজ করে থাকে এবং চোখ দিয়ে পানি পড়াও বন্ধ করে থাকে। আর একটি মূল কাজ হলো কাশি দূর করা, অর্থাৎ বুকের ভিতর কফ জমাট বেঁধে থাকা দূর করতে সাহায্য করে। নাইট কফ সিরাপ রাতে 2 চামচ, 18 বছরের উপরে যাদের বয়স হয়েছে তাদের জন্য রাতে 2 চামচ, এবং 6 বছরের উপরে যারা তাদের জন্য রাতে 1 চামচ। এই সিরাপটি খাওয়ার ফলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেসব রোগীদের লিভার, কিডনি এবং প্রোস্টেটে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ পরিহার করতে হবে অথবা ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে হবে। 6 বছরের নিচের শিশুদের এই সিরাপ দেওয়া উচিত নয়। এই ওষুধটি খাওয়ার ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ঘুম ঘুম ভাব, চোখে ঝাপসা দেখা, গলা শুকিয়ে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি শেষ করার আগে বলবো, আপনার যদি এই সমস্যাগুলো থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি নিতে পারেন, এটি খুবই একটি কার্যকরী ওষুধ। প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।